তাহলে এটা আপনাদেরকে কথা দিব লাগে, আমি সুশান্ত গোহাই ভরব পারিম নে নোয়ারি, আমি ভরব পারিম নে নোয়ারি, এই যেটি শিওর, এই শিওরটা আমি ভাবো যে সুশান্ত গোহাই বুকু বুকু ঠেল হয়ে সুমাব লাগে, আর ঠাউরা রাখি নাই যে এবার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সুশান্ত গোহাইক রাজনৈতিক জীবনের পরা সমাজ জীবনের পরা আর জনজীবনের পরা নিশ্চিন্ন করা হব, সেই কথা ঠাউরা রাখি রাইজ সিদ্ধান্ত গ্রহণ করেছে, হয় না নয় রাইজ? সুশান্ত বরগোহাই বহু ডাইলগ মারি আছে বোলে রাইজর দলের রেজিস্ট্রেশন নাই, এই কথাবিলা কই আছে নে নাই বোলে রাইজর দলের রেজিস্ট্রেশন নাই, মানে গোল বলে কবলে বেয়া পাও, আরে আমি শুনব খুঁজি, আমি জনতার পুকুর রেজিস্ট্রেশন করে থাকো, জনতার পুকুর পড়া তুমি আমার কেন উলিয়াবা, আমি কত আমার রেজিস্ট্রেশন লাগে, হয় না নয়? আর এইবার ইলেকশন এটা ঐতিহাসিক নির্বাচন, এই ঐতিহাসিক নির্বাচন তো আপনার সকলে প্রতিজনে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করব লাগে রাইজ, আজ দায়িত্ব আছে আপনার যে রাজনীতি যদি আমি বসাব খুঁজো, সমাজ যদি বসাব খুঁজো, আর নতুন প্রজন্মর কারণে রাজনীতি যদি আমি বসাই তুলব খুঁজো, হলে ঠাউরার নির্বাচন উপনির্বাচন একটা সঠিক সিদ্ধান্ত ঠাউরাবাসী রাইজে লোক লাগবে। আজি এশ বছরের পিছত যেটা এই সময়খিনির ইতিহাস লিখিব, আমাক প্রশ্ন করিব যে মানুষখিনির ঠাউরাবাসী মানুষের এই সময়খিনিত রোলটো কি আসলে, এই সময়খিনিত ভূমিকা কি আসলে, আমি এশ বছরের পিছর প্রজন্মর ওসর দুঃখী হয়ে থাকব নো, ঋণী হয়ে থাকব নো, আর সেই কারণে আপনার আমি অনুরোধ করব খুঁজ যে এইবার যিকোনো প্রকারে সুশান্ত বরগোহাই রাজনৈতিক জীবনের পরা সমাজ জীবনের পরা জনজীবনের পরা নিশ্চিন্ন করব লাগিব, এই ফল আমার প্রতিজন সদস্যয় আমার প্রতিজন রায়কে আমার প্রতিজন কর্মীয়ে বুকুয়ে বুকুয়ে হুমুয়াই লব লাগিব। আর রাইজ সকল, এইবার যদি আমি সুশান্ত বরগোহাই পরাজিত করব নো, অনাগত দুশ বছরের কারণে রাজনীতি সমাজ জনজীবন মাফিয়াগিরি চলিব, দাদাগিরি চলিব, বদমানি বদমাসি চলিব, আর আদর্শহীন কিছু মানুষের দাদাগিরিক আমি অতিষ্ঠ হব, গতি রাইজ যদি আমি রাজনীতি বসাব খুঁজো নতুন প্রজন্মর কারণে, হলে একটা ঐতিহাসিক ভূমিকা আমি পালন করব লাগবে। আজি আমার কারণে আপনার কারণে খুব সাধারণ কথা যে আমি একটা ইভিএমত ভোটাম এটা থাকবে নয় জানো, কিন্তু রাইজ আপনার কব খুঁজো এটা সাধারণ কথা নহয়, ঐতিহাসিক একটা কথা, আর এই ইতিহাস ঠাউরাবাসী রাইজে রচিব লাগিব, সেয়া আজি সমগ্র জাতি বিচারি, জাতির বিশ্বাসঘাতক আমি পদন উপাধি দিও দিওনে নিদি, আর এবার আপনাদের ইভিএম ভোটাম দিবি সুশান্ত গোহাই একবিংশ অধিকার নতুন পদন রূপে চিনাক্ত করব লাগিব, এই কথা আপনাদের বুকুয়ে বুকুয়ে হুমুয়ে লই যাব লাগিব, আর এই রাজনীতি হব জনতার রাজনীতি, এই রাজনীতিক মাফিয়াগিরি নচলিব, এই রাজনীতি গুন্ডাগিরি নচলিব, এই রাজনীতি কোনো প্রকারে বদমাসি আদর্শহীন মানুষের দম্যভূমি নহব, এই রাজনীতি হব জনতার রাজনীতি, গতি আপনার আমি অনুরোধ করব বিচার ইলেকশনের সময়ত ভোটের সময়ত আপনার বিভিন্ন ধরনের প্রলোভিত করার চেষ্টা করব, বিভিন্ন ধরনের প্রলোভিত করার চেষ্টা করব, এটা 27টা রাস্তা উদ্বোধন করেছে, দেখিছে নয় আপনার 27টা রাস্তার কাম আরম্ভ করেছে,
কাকো পোকাৰ ফলক নহয়, ফেক্স আঁৰি আঁৰি তেওঁলোকে সাতাইশটা ৰাস্তাৰ কাম আৰম্ভ কৰিছে। এই যে আধাৰহীন ৰাজনীতি, এই ৰাজনীতিও এটা প্ৰলোভন, এই কথা আমি বুজি পাব লাগিব।